বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমাতুল কুকিং থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন অবশ্যই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রহমত, আমিও অনেক ভালো আছি। তো আমার আজকে ঘদানা রান্না। আমার এই পোয়া মাছটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, আমাদের ফ্যামিলি সবাই অনেক পছন্দ করে, আমাদের ফ্যামিলির সদস্য আমরা 15 জন একসাথে খাই। তো আমি আজকে এই পোয়া মাছটা কীভাবে মেখে খুব সহজে তাড়াতাড়ি করে রান্না করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো শেয়ার করার জন্য আমি এখানে মাছ নিয়ে নিচ্ছি, প্রায় 3টা মতো মাছ নিচ্ছি। এই যে 1টা 2টা 3টা মাছ নিচ্ছি, তারপরে এখানে 2-3 পিস আমি রেখে দিচ্ছি। তো আমি মাছটা রান্না করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিব। তো আমি একটা কড়াই নিয়ে প্রথমে আমি পেঁয়াজ বাটা নিচ্ছি, এখানে রসুনের পেস্ট নিচ্ছি। আমি আরেকটু পেঁয়াজ বাটা রসুন পেস্ট নিয়ে নিব, রসুন বাটা নিচ্ছি, আর একটু পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব তেলটা দিয়ে দিব। সবগুলো আমি মেখে রান্না করবো, সেই জন্য আমি আপনাদের সাথে দেখাচ্ছি যে কীভাবে মেখে পোয়া মাছ রান্না করা যায়। যারা যারা পোয়া মাছ পছন্দ করেন, অধিকাংশ বয়স্ক মানুষ কি পোয়া মাছটা অনেক পছন্দ করেন, সেই জন্য তাদেরকে দেখানোর জন্য, আসলে শেখানোর জন্য না, যে এসে আমার কাছ থেকে নতুন রান্না করে শিখে সেটা, তাহলে তো আমার জন্য গুড। আর আমি এমনি আমার নিজের ইচ্ছাতে নিজের ঘরে আমি রান্না করে, আমার রান্না করে আমি যা করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি আজকে পোয়া মাছটা রান্না মেখে রান্না করবো, সেজন্য আমি সব দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো আমি এই পর্যায়ে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো আমি আমার পরিমাণ মতো দিব, আমার যতটুকু মাছ সেইটুকু পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যায়ে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব। মরিচটা অবশ্যই যার যার পছন্দ মতো, যেই ঘরে মরিচ ঝালটা একটু বেশি খায় তারা ঝালটা একটু বেশি দেবে, আমাদের বাসায় ঝালটা একটু পরিমাণে কমই খায় সবাই, তো আমি ঝালটা একটু কম দিয়ে দিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি, যাতে আমার পেঁয়াজ কুচিটা মাছের সাথে সিদ্ধ হলে দেখায় খেতে অনেক ভালো লাগে, সেই জন্য পেঁয়াজ কুচি আর কিছু কা 2-3টা কাঁচা লাল মরিচ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিব, লবণটা আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এর পর্যায়ে আমি মাছটা একটু ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। এখন আমি একটু বাদাম বাটা দেবো, এটা কিন্তু অপশনিয়াল, কারণ এটা সবাই অ্যাড করে না। আমার বাসায় বাদাম বাটাটা আছে, আমি অন্যান্য রান্নার সাথে ব্লেন্ড করে নিয়েছি, এই জন্য আমি বাদাম বাটাটা অ্যাড করবো। যারা কখনই খান না তারা একদিন খেয়ে দেখবেন যে আসলেই বাদাম বাটা দিলে, নারিকেল বাটা দিলে রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। তো আগে তখন কিন্তু মানুষ কিছু না কিছু বাদাম বাটা নারিকেল বাটা দিত, তো আমি আজকে এই একটু ভিন্নভাবে রান্না করে আমি একটু টেস্টটা ট্রাই করবো। তো আপনারা যারা জীবনেও খান নাই বা কখনোই দেন নাই বা কিছু কখনো শুনেন না, তারা একদিন হলেও ট্রাই করে দেখবেন। আমি এখন একটা বাদাম বাটা দিয়ে দিচ্ছি, আমি এখন বাদাম বাটা দিয়ে দিচ্ছি প্রায় 1-2 চামচের মতো, ছোটো চামচে 2 চামচ হবে। তো আমি এটা চুলাতে নিয়ে যাব এখন। তো আমি এখন চুলাতে দিয়ে দিলাম, চুলার চালটা দিয়ে দিলাম। আমি এগুলি ভালো করে সুন্দর করে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে তারপরে আমি মাছটা অ্যাড করব। মশলা যত সুন্দর করে ভালো করে কষিয়ে নেবেন, ততই আপনার মাছ হোক মাংস হোক খেতে আপনার অসাধারণ লাগবে, একদম টেস্টই আলাদা চেঞ্জ হবে। তো আমি এগুলি ভালো করে কষিয়ে নিচ্ছি, আমার সাথেই দেখো মশলাটা একেবারে অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষা হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি একটু পানি দিব, কারণ পোয়া মাছ একেবারে নরম মাছ, তো আমরা সামান্য সামান্য পানি দিয়ে মাছটাকে সুন্দর করে রান্না করার চেষ্টা করব। মশলাটা আমি আরও 1-2 মিনিটের জন্য কষিয়ে নেব। তো মশলাগুলো কষানোর পরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, এই পর্যায়ে পানিটা আমার গুঁড়ো কষা হচ্ছে, আমি মাছগুলি দিয়ে দিব আস্তে আস্তে। মাছগুলি যেহেতু নরম মাছ তো খুব সাবধানে দিতে হবে যাতে মাছগুলি না ভেঙে যায়। মাছগুলি আমি সবগুলি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে মাছটা দিয়ে দিচ্ছি, এখন এক পর্যায়ে আমরা মাছগুলি কষিয়ে নিব। তো এই পোয়া মাছ যখন রান্না করবো তখন কিন্তু মাছটা প্রথমে একটু যেটুকু লাগা দিব, পরে কিন্তু মাছটা আপনি কোনো খুলতি বা কোনো লাউ দিয়ে আপনি লাগতে পারবেন না, তারপর আপনি বুঝতে দিয়ে ঢুলিয়ে ঢুলিয়ে রান্না করতে হবে। তো এই পর্যায়ে আমি মাছগুলি আস্তে আস্তে বসিয়ে দিয়ে দিচ্ছি, মাছগুলি ভালো করে একটু কষিয়ে রাখবো, আমি ওটা ঢাকনা দিয়ে রেখে রাখবো। এরপরে আমি আরেকটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, তো মাছটা আমার কষানো হয়ে গেছে, আমি এর সাথে একটু পানি অ্যাড করবো, মাছটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি আমি অ্যাড করবো। এই পর্যায়ে আমি একটা সিদ্ধ মাছটা সিদ্ধ হওয়ার জন্য চুলটা দিয়ে দিছি, এখন আমি কিছু কাঁচা জিরা ব্লেন্ড করে রেখেছি সেগুলি আমি দিয়ে দিব। যেহেতু কাঁচা জিরা সে একটু দিতে হবে আপনার রান্নার একেবারে শেষ পর্যায়ে, একটু মাঝখানের পর্যায়ে,
তো রান্নার 5 মিনিট আগে আপনি যখন আপনার কাঁচা জিরা ব্লেন্ড করা থাকবে, গুঁড়ি করা থাকবে বা একটু শিল্পাটা বেটে নিব, সেটা আমরা অ্যাড করব। এই যে ঝোল দেওয়ার পরে গোলক কষার পরে আমরা অ্যাড করবো, কারণ কাঁচা যে ভাবটা ওই ভাবটা চলে যায়। তো আমার এখন রান্না প্রায় শেষ পর্যায়ে, আমি আর কিছুক্ষণের জন্য আমি চুলার উপরে মাছটা রেখে রাখবো। রান্নাটা আমার একেবারে শেষ পর্যায়ে হয়ে গেছে, আমি এখন রান্নার জালটা বন্ধ করে দিব। রান্নাটা আমার শেষ পর্যায়ে হয়ে গেছে, একেবারে রান্নাটা হয়ে গেছে। আমি রান্নাটা আমি হচ্ছে এখনো বাটিতে কোনো পরিবেশন করলাম না। তো আমার রান্নাটা দেখে যদি কেউ ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, আর খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রান্নাটা দেখা দিলে যদি কেউ একবার হলেও শিখেন তাহলে আমার কাছে আসলে ভালো লাগবে। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।